কোনোভাবেই থামছে না ইসরায়েলি বর্বরতা গাজায় গেল দুই দিনেই প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি সোমবার গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি আগ্রাসনের শিকার হন আবু চাচাতো ভাই তার স্ত্রী এবং সন্তান এখন ধ্বংসস্তূপে খুঁজে ফিরছেন তাদের মরদেহ বিকট আওয়াজ শুনে আমরা দেখতে এসেছিলাম এখানে কি হয়েছে এসে দেখলাম আমার ভাইয়ের বাড়িটি ধ্বংস হয়ে গেছে তাদের ক্ষত লাশ খুঁজে পেয়েছি আমরা এদিকে সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস গাজায় প্রাণহানির নিন্দা জানিয়ে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তি শেষ করার আহ্বান জানান যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েল এবং হামাস দুই পক্ষকেই তিনি আবারও আলোচনায় যোগদান এবং গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি শেষ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মতে গাজায় এখনও যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি ফিরে আনা সম্ভব আমরা বিশ্বাস করি যে যুদ্ধবিরতির আলোচনায় যে অগ্রগতি হয়েছে তা দিয়ে এখনো গাজায় যুদ্ধ বন্ধ করা সম্ভব তবে আমরা দুই পক্ষের সাথে কাজ চালিয়ে যেতে চাচ্ছি এদিকে গাজায় চালানো হামলায় এক ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন হামাসের সশস্ত্র গোষ্ঠী আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন জিম্মি থাকা আরও দুই নারী দেওয়ান মুবাসিরা হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি